গোটা দেশ জুড়ে ইতিমধ্যেই প্রথম দফার নির্বাচন সমাপ্ত হয়েছে অর্থাৎ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন সকল দলগুলি তাদের প্রার্থীর নির্বাচন সমর্থনে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছানোর চেষ্টা করছে পিছিয়ে নেই রাজ্যের বিজেপি কর্মীরা এই নির্বাচনী প্রচার করতে গিয়ে তৃণমূলের দুষ্কৃতীদের বাঁধার মুখে পড়তে হলো বিজপুর মন্ডল টু এর মহিলা কার্যকর্তাদের পঁচিশে এপ্রিল সকালে কাঁচরাপাড়া পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডে বিজেপির মহিলা কার্যকর্তারা প্রচার করছিলেন ঠিক সেই মুহূর্তেই কয়েকজন বাইক চেপে এসে তাদেরকে প্রাণ হুমকি দেয় পরবর্তীতে মহিলা কার্যকর্তারা গোটা ঘটনা উচ্চ নেতৃত্বকে জানান এবং পরবর্তীতে বিজপুর থানার দ্বারস্থ হলো তারা এই ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন বিজেপি কার্যকর্তারা আসুন শোনে নেওয়া যাক আমরা আটটার থেকে প্রচার করছি আমরা সব গলি গলিগুলো প্রচার করছি পরে যখন আমরা ওই পাইপ দিকে যাচ্ছি তখন বাইক বাহিনীরা আমাদের উপরে মানে বলছে যে ওই ওই গলিতে প্রচার করা যাবে না কারণ ওটা দিদির গলি ওটা মোদির গলি না আর ওইটাতে আমি যেটা বলি সেটাই হবে আর সৈকত বাহালকে কি করেছিলাম সেটা তো জানেন সেটা কিন্তু আবার যেন পুরোনায় না হয় ওর জন্য আপনারা ভেতরে যাবেন না ওটা লিনটন বলে ওই যে মিল্টন না লিনটন নাম মিলটন মিস্ত্রি হ্যাঁ ঠিক আছে বাইক বাহিনী মানে অনেক সাত আটটা বাইক এসছে তারপরে আমরা সেখানে ওদের সাথে যত তর্কাতর্কি করিনি কিন্তু আমরা বলেছি যে আজকে আমাদের ঢুকতে দিচ্ছিস না কিন্তু মানুষের মুখ কি বন্ধ করতে পারবি আমরা একটুখানি ওদের বলেছি পরে না যতই যা হোক আমাদের আমরা ভেতরে ঢুকতে দেবো না ঠিক আছে ঢুকতে না যখন যাচ্ছি কিন্তু পরবর্তীকালে আমরাই আবার ওর ভেতরে ঢুকবো বলে আমরা বেরিয়ে এসেছি বেরিয়ে এসে তারপর অন্য গলি করছি ওই গলিতে আবার পাল বলে একজন আর ওই লিন্টন ওখানে গিয়ে বলছি আবার এই গলিতে ঢুকেছো কি তোরা কি চাইছিস রে আমরা কেন আমরা প্রচার করবো প্রচার করার অধিকার সবার আছে আমরা প্রচার করতে বেরিয়েছি আর আমরা প্রচার করেই যাব তারপরে আমরা এই প্রচার করতে করতে আমরা প্রায় ষাট ষাট বাড়ি করলাম আমাদের উচ্চতর নেতৃত্বদের জানালাম ব্যাপারটা কি হচ্ছে তখন বলছি কি তাহলে এটা তো আর ছাড়া যায় না কেন ওরা যেইভাবে বলেছে সৈকত মহলের নামটা পর্যন্ত তুলেছে যে দেখেছিলে সৈকত মহলকে আমরা কুড়ি সালে কি করেছি সেটা আবার পুরোনায় করতে চাও তখন আমরা বলছি কি না ঠিক আছে তখন আমরা চিন্তা করি না এবার তো আমাদের উচ্চতর নেতৃত্বদের জানাতে হবে আর আমাদের সাহসটা দেখালে হবে না তো আমরা সাহস নিয়ে কাজটা করছিলাম যে আমাদের উচ্চতর নাম এইভাবে আমাদেরকে থামিয়ে রাখা যাবে না আমরা মহিলা কাজ করছি করব, আগামী দিনেও করব এখনও করছি করে যাব এবং আমাদের যে সন্দেশকাহিলি মহিলাদের যেভাবে নির্যাতিত করেছে সেই প্রতিবাদেও আমরা নামছি কারণ আমি একটা নারী একটা নারী হয়ে আর একটা নারীকে এইভাবে ধর্ষণ করেছে তার প্রতিবাদে দিদি নারী হয়ে কিন্তু প্রতিবাদ করেনি বা কাছে এগিয়ে আসেনি তাই বলে এইভাবে থামিয়ে রাখা যাবে না আমরা বিজেপি করি জোর গলায় করছি করব লোকের পাশে দাঁড়াচ্ছি দাঁড়াবো আগামী দিন আসবো ওনারা যে বলছে দিদি সব দিচ্ছে চাল মোদী সরকার দিচ্ছে ভ্যাকসিন দিয়ে মোদী সরকার বাঁচিয়েছে করোনার সময় যদি মোদী সরকার ভ্যাকসিন না দিত মানুষ বাঁচতে পারত আমার নাম সন্ধ্যা দত্ত গোপাদে আজকে আমাদের একটা মহিলা মোর্চার বিরাট টিম খালি শহর কাচরাপাড়ার বিভিন্ন অঞ্চলে মানে আমাদের যে সাংগঠনিক দৃষ্টিতে মন্ডল মন্ডল দুয়ে চব্বিশ নম্বর ওয়ার্ড কাঁচরাপাড়া চব্বিশ নম্বর ওয়ার্ডে আমাদের দিদি মায়েরা কয়েকজন আর আমাদের প্রার্থী অর্জুন সিং হয়ে প্রচারে বেরিয়েছে জনসম্পর্ক অর্থাৎ গৃহ সম্পর্ক অভিযানে বেরিয়েছে আর সেই গৃহ সম্পর্ক অভিযানে যাদের এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা এই মুহূর্তে পায়ের তলার মাটি পাচ্ছে না কেননা তাদের দাদারাও খুব আশঙ্কায় রয়েছে কখন কি হবে তাই তারা এখন লোকজন পাচ্ছে না তো তৃণমূল কংগ্রেসদের যে ট্রেন্ড এখন পশ্চিমবঙ্গে চলছে সেটা সন্দেশখালি আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন যে শেখ শাহজাহান যেভাবে মহিলাদের উপর অত্যাচার করেছে যেভাবে মহিলাদেরকে টার্গেট করেছে তো এই ভা বিজপুরেও রকমভাবেই আমাদের মাতৃশক্তি মহিলা মোর্চারা বাড়ি বাড়ি জনসম্পর্ক করতে বেরিয়েছে তৃণমূলের দাদাদের ইশারাই বা কিছুতেই হোক তারা আশঙ্কায় ভুগছে তারা প্রত্যক্ষ করতে পারছে না দু চারজনকে মাল ফাল খাইয়ে মাতাল তারা আসছে তৃণমূলের দুষ্কৃতিকারী বিজেপির কিছু ফ্লেক্স রাতে অন্ধকারে ছিঁড়ে দিচ্ছে প্রকাশ্যে কিছু করার ক্ষমতা হারিয়ে ফেলেছে ওরা তো এখন আমাদের মায়েদের উপরে এরকম গালাগালি বাজে বিদ্রুপ আচরণ করা কেন মোদীর প্রচার করতে দেবো না এখানে ওদের যে গাউজ আর কি এগুলো চলে আসছে আর আমার মায়েরা আশঙ্কা প্রকাশ করছে আপনারা জানেন দু হাজার সালে বিজপুরে একটা ভয়ানক ঘটনা ঘটে ঘটেছিলো সৈকত ভাওয়ালের মৃত্যু ঠিক একইভাবে জনসম্পর্ক করতে বেরিয়েছিল কিন্তু এই যে পশ্চিমবঙ্গ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আজকে মহিলাদের ওপর যে নির্যাতন হচ্ছে মহিলারা রাস্তায় নেমে জনসম্পর্কের জন্য বিচপুরে বেরিয়েছে আর বিজপুরের লোকাল নেতৃত্ব যারা রয়েছে তৃণমূল কংগ্রেসের তারা বলছে বিজপুরের শান্তি দু হাজার কুড়ি সালে সেই শান্তি দেখতে পেয়েছে বিচপুরের মানুষ কি অশান্তি হয়েছে দু হাজার একুশ সালের দু তারিখে নির্বাচনে জিতে আসার পর তৃণমূল কংগ্রেস যেভাবে সন্ত্রাস করেছে এখনো বহু ছেলে ঘর ছাড়া হয়ে রয়েছে তো মায়েদের উপর যে আক্রমণ এখন নতুন করে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস শুরু করেছে তার জন্য তাদের উপযুক্ত শাস্তি পেতে হবে আর দৃষ্টান্তমূলক শাস্তি পাবে আর সেটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতেই পাবে সেটা হচ্ছে আগামী নির্বাচনের পরের দেখে পুলিশ প্রশাসনের কাছে আমরা একটা রিপোর্ট তৈরি করলাম আর উনি আমাদের আশ্বস্ত করলো যে আপনারা যাবেন আমরা আছি তো দেখা যাক পুলিশ প্রশাসন কি ভূমিকা নেয় আগামী দিনে অপেক্ষায় সরকার বিধানসভার রয়েছে দেখুন আপনারা অবগত আছেন এই ইলেকশনের মুখে আমাদের চলছে মোদিজির যে সমস্ত কর্মসূচিগুলো দিয়েছে কাজগুলো করেছে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো এবং ক্যান্ডিডেট যে সমস্ত কাজগুলো করেছে সেই প্রকল্পগুলো নিয়ে বাড়ি বাড়ি জনসংযোগ করা মানে ছোট ছোট ক্যাম্পেনিং এগুলো করা তো সেই জায়গার মধ্যে এরাও সেই সকালে এরা আমার কিছু মহিলারা আছে যা মন্ডলে তারা বেরিয়েছিল কিন্তু সেই জায়গায় ঘুরতে যাওয়ার ফলে ওই জায়গায় দেখা যাচ্ছে তৃণমূল যারা আছে তারা সেই তাদের বাধা দেয় এবং প্রচার করাতে তাদের বাধা দেয় এবং ধমকি ধামকা দেয় ঘটনা হচ্ছে এরাও বুঝতে পারছে এদের পায়ের তলা জমি নেই এখন এটা চব্বিশ নম্বর ওয়ার্ডে পাইপ পাইপ লাইনের যে আমাদের এই ঘটনাটা ঘটেছে ওইখানে কাউন্সিলর আমাদের পৌরসভার চেয়ারম্যান রয়েছেন ঠিক আছে কমল অধিকারী তার এটা হয়েছে ঘটনাটা ঘটেছে সকাল সকাল তো আজকে এই ক্যাম্পেনিং করার উদ্দেশ্য ছিল যে সবাইকে জন সচেতনতা করা মানে মোদীজির কার্যগুলোর সাথে গেছে সবাইকে পৌঁছে দেওয়া এই কর্মসূচি সাধারণত ছিল তো তাতে দেখাচ্ছে যে এই মহিলাদের উপরেই তারা আক্রমণ করছে মানে এরা বুঝতে পেরে গেছে যে এদের পায়ের তলায় মাটি নেই এখন আর তার জন্য মরিয়া হয়ে এরকম ঘটনাগুলো ঘটাচ্ছে আমার নাম নরেন্দ্র রায় কাশাবার মন্ডলটি সভাপতি এই ঘটনা কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারীর ওয়ার্ডের এই ঘটনা প্রসঙ্গে পৌরপ্রধান প্রধান কমল অধিকারী কি জানাচ্ছেন আসুন শুনে নেওয়া যাক দেখুন অন্যায় যে করে আপনি দুই আইসির সাথে কথা বলতে পারবেন কথা বলেও জেনে নিতে পারবেন যে আমাদের বিধায়ক আইসি সাহেবকে বলেছে যে কেউ অন্যায় করলে কাউকে ক্ষমা মানে আইন যে হাতে নেবে তাকে তার শাস্তি পেতে হবে সেখানে আমার দলের হোক বা বেদলের হোক গতকাল কিন্তু বিজেপি থেকে আমাদের পনেরো নম্বর ওয়ার্ডে বিধায়কের নিজের ওয়ার্ড নিয়ে এই ওয়ার্ডের ভোটার এখানেও কিন্তু বিজেপি থেকে কিন্তু প্রচারে গেছে এরকম কোনো অভিযোগ নেই এবং কেউ যদি এই সব অন্যায় করে থাকে প্রশাসনের কাছে যাবে টু হান্ড্রেড পার্সেন্ট প্রশাসন যেটা ব্যবস্থা নেবে সেটাই হবে আমাদের দলের কেউ এইভাবে করবে আমি আশাবাদী নই কেন আমি নিজেই ওয়ার্ডের কাউন্সিলর এবং চেয়ারম্যান এবং যতটা পারছি আমরা কিন্তু পরিষেবা দিচ্ছি এবং পরিষেবা দিক দিয়ে কিন্তু আমরা কখনো কোনো জায়গায় কাউকে বঞ্চিত করছি না কেউ বিজিবি করছে বা সিপিএম করছে কেউ বলতে পারবে না ওখানে কিন্তু দেখবেন অনেকজনা বিজিবি করে আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ডে অনেকজনা বিজিবি করে তাহলে সেই ব্যাপার থাকলে পরে তো তারা আগে মানে তারা টর্চার হতো আগে তাদেরকে হুমকি হতো বা তাদেরকে কোনো রকম ব্যাপার হতো তো সেই জিনিস কিন্তু আমাদের এই এই ওয়ার্ডে পাবেন না এখানে অনেকজন বিজেপি কর্মী যারা বিজেপি করে তাদেরকে কিন্তু কেউ রকম খারাপ বলেনি এটা যদি কেউ করে থাকে তারা আইনি ব্যবস্থা নিক আইন আইন মতন করুক আমরা কোনোদিন অন্যায় পাশে থাকিনি এবং থাকবো না দেখুন আমাদেরও পোস্টার কেউ অনেকজন ব্লেড মেরে যে এইসব বলছে তো আমি এগুলো নিন্দা করি কেন আমি যদি মানুষকে পরিষেবা দিই তাহলে কে কার পোস্টার ছিল পোস্টারের ছেড়ার উপরে কোনো রাজনীতি হয় না মানুষ শেষকালে দেখবে যে পরিষেবাটা কে দিচ্ছে মানুষ কোথা দিয়ে শান্তি আছে কিনা এলাকায় যে ডেভেলপমেন্ট পাওয়া দরকার পৌরসভা থেকে সেটা পাচ্ছে কিনা এবং অঞ্চলে যেই স্কিমগুলো আছে যেগুলো দৌড়া পৌঁছে দিচ্ছে সেগুলো মানুষ ঠিকঠাক করে পাচ্ছে কিনা তো আমরা কর্মে বিশ্বাসী আমরা মানুষকে কর্ম দিয়ে যতটা ভালো রাখতে পারি সেটার বিশ্বাসী এবং আপনি দেখুন সেই যদি ব্যাপার হতো উত্তপ্ত যদি বিসপুরই থাকতো তাহলে আমাদের বিজপুর পেয়েছ এক নম্বর হতো না বেঙ্গলে ট্রেডিশনাল হোক নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ফাইভ এইট ফোর নাইন ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা